টাকা দেব না সবগুলো বিক্রি হয়ে গেলে তুমি খুশি একটা কিনলে একটা ফ্রি একটা কিনতে হবে কত করে বড়গুলো 80 কত টাকা করে 20 20 টাকা কয়টা আছে তোমার হ্যাঁ টোটাল কয়টা আছে তিনগুলো এগুলো হ্যাঁ তুমি কলাটা খাও আগে কলা খাওয়া শেষ করো শেষ করে গুণো তারপরে নাম কি তোমার রিয়াদ রিয়াদ তুমি ইয়ে করো ওটা রাখো রাখে তুমি কলা খাওয়া শেষ করো তারপরে গুণো কয়টা আছে দুপুরে ভাত খাইছো হ্যাঁ নাকি খোদা লাগছে কত আর একটা একজন যে দিছি ষোলো ষোলোটার দাম কত হয় ষোলোটার দাম 320 ঠিক আছে হিসেব ঠিক আছে তাহলে দাও একটা একটা করে লাগাও তুমি পড়াশোনা করো না কেন এই বয়সে কাজ করতেছে পড়াশোনা করো না কেন পড়াশোনা করতে ভালো লাগে না না নিয়ে যাক আমি সবই কিনে নিছি এখন সবাই বাচ্চাদেরই দিব অসুবিধা নাই আরো আরো লাগলে আরো নিতে পারো সমস্যা নাই সবগুলো নিয়ে কি করবে এই যে বাচ্চাদের দিব ভালো লাগে এগুলো আমার নেন টাকা লাগবে না তো টাকা লাগবে না এই টাকা নিবেন ওর কাছ থেকে টাকা নিবেন না তো দেখছেন ওরে আপনার নাতি টাকা নিবেন না আপনি খুব ভালোবাসে দিচ্ছি পারেন কয়টা লাগে আপনার ঠিক আছে তুমি নিবেন নাকি মাদ্রাসায় পড়ো হ্যাঁ একটা তোমার বন্ধু তোমার একটা বন্ধু আছে না আমি কিভাবে জানলাম শহরে তো বন্ধু থাকে তাই না আরেকটা নিয়ে যাও টাকা দিব না টাকা লাগবে না যাও এমনি আর কি করছো তোমার সাথে তুমি কি এইগুলো নিবা এইগুলা এগুলো নিবা নিবে না আচ্ছা ঠিক আছে যাও তুমি এটা রাখো কিছু খাও তুমি কেন আরে না সমস্যা নেই ধরো চকলেট খাও চকলেট তাহলে বিস্কিট কিনে খাও চকলেট খাও তো খুব একটা ভালো না ওই যে যখন তোমাদের ছুটি দিবে ব্রেক দিবে এখন এই যে আসরের পর থেকে তোমাদের ছুটি হয় না বের হয়ে কিছু খাও ঠিক আছে বাহ কয় টাকা করে এগুলো 20 টাকা মানে মোট কয়টা আছে 10 টা আমি ওর থেকে সব কিনে নিছি দেওয়ার মানুষ পাচ্ছি না হ্যাঁ ছোট মানুষ একটু বিক্রি করে দিলে খুশি হবে সবগুলো বিক্রি হয়ে গেলে তুমি খুশি আসো তাহলে আসো বিক্রি করাই লাগবে এগুলো একটা করে দিয়ে দাও এটা একটা দাও এটা একটা দাও এভাবে দিয়ে দাও দাও একটা দাও আমার হাতে নাও একটা কিনলে একটা ফ্রি একটা একটা কিনতে হবে কিনবে না আর তোমার জন্য টোটাল টোটালে ফ্রি যাও সম্পূর্ণটাই ফ্রি না পাইছো আচ্ছা ঠিক আছে তাই না বেলুন শেষ এইগুলো না এইগুলো কত করে দাও এগুলো দাও কয়টা আছে গুণো দাঁড়াও দাঁড়াও তোমার দাঁড়াও তোমাদের জন্য আরো এগুলো কি ছাড়লে উপরে উঠে যায় এগুলো তো সমস্যা এনো দাও সবগুলো দাও সবাই দাও যতক্ষণ থাকে দিয়ে দাও আসো দেখা করে দাও দাও সব যে চাই তাকে দিয়ে দাও তোমার দোকান খালি হলে এসে দেখো হয় কি না এটা শেষ হয়ে গেছে এখানে তো মনে হয় না 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 এটা তো আমি বললে হবে না দোকানদার যাকে দেয় সেই নেবে 320 টাকা তাই না আর ওদিকে হচ্ছে 200 আর 1440 হ্যাঁ তাই না 1960 টাকা ঠিক আছে হিসাব তোমার এনে কি লাভ থাকবে কত টাকা দেখো দেখো না আর কত বেশি হোক ঠিক আছে তোমার ঠিক আছে বেশি হোক সমস্যা
আর এই 1000 টাকা হচ্ছে তুমি একটা শার্ট কিনবা আর একটা প্যান্ট কিনবা তোমার এখন তো পড়াশোনা করা উচিত এখনো যদি বেলুন বিক্রি করো তাহলে তো পড়াশোনা করার ইচ্ছা নাই আব্বা কডিবো তাও রাত দেন না তোমার ইচ্ছা আছে কিনা বলো স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হতে চাও কিনা বলো আব্বা ডিলার তোমার আব্বুর নাম্বার আছে আপনার এই হেল্প করছেন থ্যাংক ইউ হ্যাঁ কোন নাম কি হিউম্যানিটি বাই সবুজ এই তুমি যাবো নাকি রিক্সায় উঠে যাবো তাহলে না বাইক বাইকে যাবো তুমি আমার সাথে আচ্ছা আচ্ছা তোমার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে হ্যাঁ আমি আমার নাম্বার তোমাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি আমার কল দিবো তোমার স্কুলে বা মাদ্রাসায় যেখানে হোক ভর্তি করাই দিব পড়াশোনা করবো হ্যাঁ তুমি হ্যাঁ হ্যাঁ নাম্বার আমি তোমাকে দিয়ে দিচ্ছি ধরো ওই দোকানে কাগজ কলম আছে নাকি দেখো তো শুধু কলম হলেও হবে কাগজ আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ পড়ালেখা করানো